কানাকে হাইকোর্ট দেখানোর নামে বারবার শিক্ষার্থীদের সাথে যে প্রহসন করা এই কোটা আন্দোলন নিয়ে, এই কোটার পরিবর্তন নিয়ে, সেই প্রহসনে প্রতারণায় শিক্ষার্থীরা কিন্তু আর পা দিবে না। 2018 সালে পরিবর্তন জারি করা হলো, এরপরে 2024 সালে সেই পরিবর্তনটিকে আবার অবৈধ ঘোষণা করা হলো। আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি, সকল সাংসদদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি, মন্ত্রীদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি, 2018 সালে মহান সংসদে দাঁড়িয়ে আর কোটাই থাকবে না, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কেন তিনি আবার এই 2024 সালে এসে বলছেন যে নারীরা পিছিয়ে যাচ্ছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পিছিয়ে যাচ্ছে, অমুক পিছিয়ে যাচ্ছে, তমুক পিছিয়ে যাচ্ছে? অর্থাৎ তিনি 2018 সালে রাগের বশবর্তী হয়ে বা ক্ষোভের বশবর্তী হয়ে অথবা আবেগের বশবর্তী হয়ে তিনি সংসদে এই কথাটি বলেছিলেন, যেটি এখন আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তাহলে শিক্ষার্থীদের সাথে রাগ ক্ষোভ বা আবেগের বশবর্তী হয়ে সর্বোচ্চ দায়িত্বশীল নির্বাহী জায়গা থেকে আপনি এভাবে কথা বলবেন, সেটি আমরা কিন্তু চাই না, চাই না, চাই না। আমরা শিক্ষার্থীরা চাই কোটা ব্যবস্থার একটি স্থায়ী এবং যৌক্তিক সংস্কারমূলক সমাধান। অনেকেই বলছেন যে হাইকোর্টের আদেশ অমান্য করে শিক্ষার্থীরা সারা বাংলাদেশে এইরকমভাবে ব্লকেট তৈরি করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না 69-এর গণ অভ্যুত্থানের কথা। 69-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার জন্যই কিন্তু 69-এর গণ অভ্যুত্থান হয়। আর আজ হবে আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে, কোর্টে মামলা চলছে, এই দেশের মানুষ তাদের অধিকার আদায় করার জন্য যে লড়াই সংগ্রাম, তাদের নেতার মুক্তির সংগ্রাম কিন্তু বন্ধ রাখে নাই। ঠিক এখনও শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সারা দেশে, তাদের আন্দোলন চলবে। আপনি যতই হামলা করেন, যতই মামলা করেন, আপনারা এই শিক্ষার্থীদেরকে আটকাতে পারবেন না, দমন করতে পারবেন না। জিএমপি কমিশনার মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, সংবিধানে কি আছে? আমরা তো শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। সংবিধানে এটাই আছে, শান্তিপূর্ণ সভা সমাবেশ জমায়েত করার অধিকার এই দেশের মানুষের আছে। তাহলে শান্তিপূর্ণ সভা সমাবেশ জমায়েত করার অধিকার কেড়ে নেবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে বলছে? আবার আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দরা বলছেন যে এই আন্দোলনে রাজনীতি ভর করেছে। দেখুন, কোনো আন্দোলনই অরাজনৈতিক আন্দোলন নয়, অধিকার আদায়ের আন্দোলনই রাজনৈতিক আন্দোলন। আপনারা যদি রাজনৈতিক দল বা ছাত্রলীগ, রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে যদি কোনো কারণে বিরুদ্ধে চলে যায়, তাহলে কেন শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করার জন্য সংঘবদ্ধ হতে পারবে না? কেন শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ হতে পারবে না? এই প্রশ্নটি সারা দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা করছি। এবং আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই।